আপনি যদি আপনার বাড়িটি স্বপ্নের চেয়েও বেশি সুন্দর করে তৈরি করতে চান, আপনি যদি কম খরচে একটি নান্দনিক বাড়ি তৈরি করতে চান, আপনি যদি ইকোনমিক্যাল এবং ট্যাক্সই একটি বাড়ি তৈরি করতে চান, তাহলে নির্দ্বিধায় আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। একমাত্র আমরাই আপনাদেরকে দেখাতে পারবো কম্পিউটারের মাধ্যমে আপনার বাড়িটি তৈরি করার আগেই বাড়িটি দেখতে কেমন হবে এবং আপনার বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে এবং আপনার বাড়িটি তৈরি করতে গেলে কী কী মেটেরিয়ালস কতটুকুর প্রয়োজন পড়বে। A to Z আমরা আপনাকে বাড়িটি তৈরি করার আগেই একটি প্ল্যানিং দেখাতে পারবো যে আপনার এই বাড়িটি তৈরি করতে গেলে কী কী প্ল্যান করতে হবে, কী কী মালামাল লাগবে এবং কী কী ফেসিলিটি পাচ্ছেন এবং এটা দেখতে কতটা সুন্দর হবে। তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মনের মতো আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারবো ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এ ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাবো ইনশাআল্লাহ। তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন এবং বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমাদের ইঞ্জিনিয়ার টিম মনের মাধুরী মিশিয়ে করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম টাইগার ভাইয়ের জন্য। উনি একজন বাহারাইন প্রবাসী এবং ওনার বাড়ি হল দেলদুয়ার, টাঙ্গাইল। আপনিও চাইলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব এই বাড়িটি প্রথমে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে। ভিডিওটি যদি আপনি আংশিক অথবা অর্ধেক দেখেন তাহলে কিছুই বুঝবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের লালিত স্বপ্ন। সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দরকার একজন দক্ষ স্থপতি। একটি পরিকল্পিত নকশা ছাড়া আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে একটি বাধা। সামান্য কিছু ভুলের জন্য আপনার সারা জীবনের স্বপ্ন হতে পারে আপনার দুশ্চিন্তার কারণ। একটি সুন্দর পরিবেশ আপনার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। তাই আপনার সকল চিন্তা দূর করে সুন্দর একটা পরিবেশ আপনাকে উপহার দিতে আমাদের এক ঝাঁক দক্ষ এবং অভিজ্ঞ স্থপতি এবং ইঞ্জিনিয়ার সদা প্রস্তুত। এখন আমি আপনাদেরকে এই বাড়ির 3D টপ ভিউটি দেখাবো, যেটাকে অনেকে 3D ফ্লোর প্ল্যানও বলে থাকেন। দেখুন বন্ধুরা, এই বাড়িটিতে টোটাল 4টি বেডরুম পাচ্ছেন, সেই সাথে একটি বড় কিচেন রুম পাচ্ছেন এবং একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি পাচ্ছেন এবং সেই সাথে আপনার একটি ডাইনিং রুমও থাকবে বিশাল বড় এবং একটি ড্রয়িং রুম থাকবে যেটা আপনি ঘরে প্রবেশ করতেই পেয়ে যাবেন এবং আপনার 2টি বাথরুম থাকবে এবং আপনারা চাইলে ব্যালকনিতে আমরা আরও একটি বাথরুম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টোটাল 3টি বাথরুম করতে পারবেন। যদি আপনাদের 4টি বাথরুমের প্রয়োজন হয় আপনারা 4টি বাথরুমও এই ডিজাইনের ভিতরেই করতে পারবেন, আমরা সেই সিস্টেম করে দেবো ইনশাআল্লাহ। যদি আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন আপনারা পার্সোনালি ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন, এখন আমি বাড়িতে প্রবেশ করিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। প্রথমে প্রবেশ করতে আপনি ড্রয়িং রুমটি পাবেন, এখানে গেস্ট আসলে এখানে বসবে। তারপরে এটা হলো ডাইনিং রুম। এই ডাইনিং রুম থেকে আপনারা সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনি দ্বিতীয় তলায় উঠবেন। খুবই চমৎকারভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছিলাম মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের জন্য। ওনার বাড়ি হলো টাঙ্গাইল। আপনি যদি আপনার জমির মাফে ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন বন্ধুরা, এখান থেকে আপনারা সব রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন। এটা হলো ব্যাক সাইডে একটি মাস্টার বেডরুম থাকবে, এটার সাথে একটি ব্যালকনি এবং একটি বাথরুম থাকবে, যে বাথরুমটা বারান্দাতে দিয়েছি আমরা। আপনারা চাইলে এখানে ব্যালকনি দিবেন অথবা আপনারা চাইলে এখানে ব্যালকনি নাও দিতে পারেন। দেখুন আমরা দেখাবো আপনাকে, এতে বের হলে দেখুন এখানে একটা ব্যালকনি আছে, সেই সাথে হাতের ডান পাশে দেখুন একটি বারান্দা আছে, বারান্দার ভিতরে আপনার একটি বাথরুম আছে। তারপর এখানে আমরা যদি আপনাদেরকে আরও দেখাই, হাতের ডান পাশে যে একটা বেডরুম আছে এটা হলো একটা কমন বেডরুম। এই বেডরুমটা যে কেউ থাকতে পারবে অথবা গেস্টের জন্য রাখা হয়েছে ওনাদের ডিজাইন প্ল্যানিংয়ে, এটা গেস্টের জন্য। তারপর আমাদের এখানে একটা কিচেন রুম দেখুন, একটু বড় সাইজের বিগ সাইজ কিচেন রুম। এই কিচেন রুমটা কিন্তু খুবই চমৎকারভাবে সাজিয়েছি আমরা, আপনারা আরও চমৎকার করে সাজাতে পারবেন বন্ধুরা। নর্মালি যদি যারা কিচেন রুম একটু ডেকোরেশন করেন ওই ক্ষেত্রে আরও ডেকোরেশন করে আরও চমৎকার করতে পারবেন। তারপর এই বরাবর ডান পাশে আসলে আপনি একটি কমন বাথরুম পাবেন যেটা সবাই ইউজ করবে, এটা হলো কমন একটি বাথরুম। এখান থেকে ডান পাশে আপনার আরেকটি, এটা হলো ফ্রন্ট সাইডে, ফ্রন্ট সাইডে একটি মাস্টার বেডরুম,
এটার সাথে একটি ব্যালকনি থাকবে। দেখুন, আমরা আমাদের মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে আরও চমৎকার এবং আরও নান্দনিকভাবে ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। দেখুন, এটা হলো একেবারে ফ্রন্ট সাইডে একটা বেডরুম, এটা হলো মাস্টার বেডরুম, এটার সাথে একটি বাথরুমও থাকবে। এটা হলো মাস্টার বাথরুম, তারপর আপনি দেখুন সামনে ডান পাশে আরেকটি বেডরুম থাকবে। আপনারা চাইলে এটার সাথে আরেকটি বাথরুম দিতে পারবেন ব্যালকনিতে, যদি চারটি বেডরুমের সাথে চারটি বাথরুম দিতে চান। এটার সাথে আমরা নর্মালি একটি ব্যালকনি দিয়েছি, খুবই চমৎকারভাবে সাজিয়েছি ডিজাইনটা। আপনারা এই বরাবর এই পজিশনে আপনারা একটি বাথরুম দিতে পারবেন যদি আপনাদের চারটি বাথরুমের প্রয়োজন হয়। খুবই চমৎকারভাবে এই আজকের এবারের ডিজাইনটি আমরা মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের জন্য সাজিয়েছিলাম। ওনার বাড়ি হলো টাঙ্গাইল। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি উপস্থাপন করব। এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার 34x40x7 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে 1430 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসাবে যদি আপনার 3.5% জমি থাকে তাহলে আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন। এই বাড়িতে টোটাল 4টি বেডরুম থাকবে। আমরা বেডরুমের সাইজ রেখেছি 11x2 ইঞ্চি বা 12x, সবগুলো বেডরুম একই সমান রেখেছি। আপনারা চাইলে আরও বড় করে, আপনাদের জমি যদি আরও বেশি থাকে এবং আপনাদের বাজেট যদি আরও বেশি থাকে, আপনারা এই রুমের সাইজগুলো আরও বড় করতে পারবেন। এখানে 3টি বাথরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে এবং একটি ডাইনিং স্পেস থাকবে এবং একটি ড্রয়িং রুম থাকবে। ড্রয়িং রুমটি থাকবে আপনার একেবারেই বাড়িতে প্রবেশ করার সময় এবং সিঁড়ি রুমটি থাকবে ব্যাক সাইডে। আপনারা চাইলে সিঁড়ি রুমের নিচ দিয়ে আরেকটি দরজা রাখতে পারবেন পিছনে যাওয়ার জন্য। দ্বিতীয় তলায় সেম টু সেম রাখা হয়েছে, শুধু আপনার এখানে কোনো পরিবর্তন আমরা রাখিনি বেশি একটা, তবে 3D-তে অনেক পরিবর্তন আছে দ্বিতীয় তলায় গিয়ে। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা দেখাবো কলম পর্যন্ত করলে আপনার কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে। দেখুন বন্ধুরা, আমরা কলম পর্যন্ত কী কী মালামাল লাগবে একেবারে ডিপলি ডিটেলিং হিসাব করে রেখেছি এখানে। আমরা যদি আপনাদেরকে এখানে নোটটা দেখাই, টোটাল কলম পর্যন্ত করতে আপনার ফাউন্ডেশনের কাজ সহ, দুইতলা ফাউন্ডেশন হবে এই বাড়িটি, দুইতলা ফাউন্ডেশন দিয়ে প্রথমে বেজ ডালাই এবং কলাম পর্যন্ত করতে আপনার 186 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, বালির প্রয়োজন পড়বে 430 সিফট এবং রডের প্রয়োজন পড়বে 3482 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় 10,000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে 5.5 লক্ষ টাকাই কিনতে পারবেন ইনশাল্লাহ, হয়তো 5-10 হাজার টাকা এদিক সেদিক হতে পারে শুধুমাত্র মালামাল। তারপর এখানে আসুন, পরবর্তীতে যদি আপনি সার ডালে দিতে চান তাহলে কী কী মালামাল লাগবে। দেখুন, সার ডালে দিতে গেলে আমরা কী কী মালামাল লাগবে একেবারে ডিপলি হিসাব করেছি এখানে। দেখুন, টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে 193 ব্যাগ এবং বালির প্রয়োজন পড়বে প্রায় 400 CFT এবং রডের প্রয়োজন পড়বে 3338 কেজি এবং ফিকেট ইটের প্রয়োজন পড়বে আপনার এখানে 9213 পিস। এই মালামালগুলো যদি আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে চান মোটামুটি 5,60,000 টাকার মতো আসতেছে শুধুমাত্র মালামাল। কলাম এবং ছাদ পর্যন্ত যদি আপনি প্রথমে করতে চান তাহলে মোটামুটি 13-14 লক্ষ টাকা বাজেট রাখতে পারেন। যদি আপনার 13-14 লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি কলাম, ফাউন্ডেশন এবং ছাদ পর্যন্ত করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তারপর যদি আপনারা এখানে ফ্লোর ডালাই, গাঁথুনি ও প্লাস্টার সহ বাকি কাজগুলো করতে চান তাহলে কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে আমরা এখানে হিসাব করে রেখেছি। দেখুন, এখানে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় 193 ব্যাগ এবং বালির প্রয়োজন পড়বে প্রায় 700 CFT এবং রডের প্রয়োজন পড়বে 60 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে 20,000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি 4,00,000-5-10,000 টাকার মতো প্রয়োজন হতে পারে। এখন আসুন, আমরা তো আপনাদেরকে আলাদা আলাদা হিসেবটি দেখালাম সাত পর্যন্ত কত খরচ হবে এবং এক্সট্রা গাঁথনির কাজগুলো করতে আপনার কত টাকা খরচ হবে। এখন দেখাবো টোটাল আইটেম, মানে হলো টোটাল সামারিটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই বাড়িটি করতে গেলে টোটাল 622 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সিলেকশন বালির প্রয়োজন পড়বে আপনার এখানে 373 CFT, মানে প্রায় 400 CFT মতো, এবং লোকাল বালির প্রয়োজন পড়বে এখানে 1100 CFT এবং ফিকেট ইটের প্রয়োজন পড়বে 19,000 পিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে 21,800 পিসের মতো, এবং 16 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে 3700 কেজি এবং 12 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে 240 কেজি এবং 10 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে আপনার 2351 কেজি এবং 8 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে 719 কেজি। ফুল বাড়ির ইট, বালি, রড, সিমেন্ট, মানে এই বাড়িটা করতে টোটাল যদি মালামালগুলো আপনি একসাথে ইট, বালি, রড, সিমেন্ট কিনতে চান তাহলে 16,42,000 টাকার প্রয়োজন পড়বে। গাঁথুনি সহ, ফ্লোর ডালাই সহ,
এ টু জেড প্লাস্টার সহ, শুধু রঙের কাজ বাকি থাকবে এবং দরজা জানালার কাজ বাকি থাকবে। এখন আসুন, যদি আপনারা রং, দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং, ফ্লোর টাইলস সহ এ টু জেড কাজ করতে চান তাহলে কী কী মালামাল লাগবে এখানে দেখুন। ফ্লোর টাইলস সহ আমরা এবারে এখানে হিসাব করে রেখেছি সব কিছু, এ টু জেড আলাদা আলাদা হিসাব করেছি। এখানে 11,68,000 টাকা আসে এবং এখানে রাজমিস্ত্রির হিসাবও রাখা হয়েছে। রাজমিস্ত্রি 1435 স্কোয়ার ফিট 2,500 টাকা করে ধরা হয়েছে, এলাকাভেদে কম বেশি হতে পারে। এবং এক্সট্রা আমরা এখানে 1,00,000 টাকা হিসাবে রেখেছি এক্সট্রা, যেটা এক্সট্রা, এই এক্সট্রাটা যদি আমরা বাদ দিয়ে দিই আপনাদের কস্টিংটা আরও কমে যাবে, তবে এক্সট্রা আপনাকে কিছু টাকা এক্সট্রা হিসাবের বাহিরে রাখতে হবে আনুষঙ্গিক খরচের জন্য। এই টোটাল আনুষঙ্গিক 1,00,000 টাকা খরচ সহ এখানে 11,68,000 টাকার প্রয়োজন পড়বে যদি আপনারা এই বাড়ির ফিনিশিং আইটেমের কাজগুলো করতে চান সাত ডালের পরে। এখানে টোটাল কস্ট আসতেছে হলো আপনার সাত ডালাই সহ এ টু জেড, মোট কথা হলো এই বাড়িটি যদি আপনি করেন এ টু জেড যদি অ্যাড করে ফেলতে চান তাহলে 28,10,954 টাকা আসে। এবং যদি আপনার বাজেট 30,00,000 টাকা থাকে তাহলে আপনি এ বাড়ির কাজটি এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, মিস্ত্রি খরচ সহ। সেই সাথে আপনি যদি ডুপ্লেক্স এই বাড়িটি একেবারেই দুইতলা কমপ্লিট করতে চান তাহলে আপনার 60,00,000 টাকার মতো বাজেট থাকলেই ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। যারা কম খরচের ভিতরে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চাচ্ছিলেন আশা করি এই ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। এ ধরনের আরও অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাব ইনশাল্লাহ, তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন।